এবার রাজ্য সরকারের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাকটিয়া বাজারে জানুবসন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রাজ্য সরকার গত এপ্রিল মাস থেকে আশাকর্মীদের বেতন 3,500 টাকা থেকে 4,500 টাকা এবং সকল আশাকর্মীদের স্বাস্থ্য বিমার আওতায় আনার ঘোষণা করলেও ওই এপ্রিল মাস থেকে তারা তাদের পুরনো বেতনটাই পাচ্ছেন। এছাড়াও তাদের দাবি অবিলম্বে সকল আশাকর্মীদের স্বাস্থ্য আইনের পূর্ণ মর্যাদা দিয়ে 21,000 বেতন দিতে হবে এবং সকল আশাকর্মীদের সরকারিভাবে পিএফ ও পেনশন চালু করতে হবে। এছাড়াও তারা সরকারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন যে রাজ্য সরকার বিভিন্ন বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করার নাম করে কোনো পরিবারের কোনো ব্যক্তির হৃদরোগ আছে কিনা ও ওই বাড়িতে কোনো ব্যক্তির সুগার আছে কিনা এই সকল তথ্য সংগ্রহ করিয়ে নিচ্ছে আশাকর্মীদের দিয়ে। পরে ওই পরিবারের কোনো ব্যক্তি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান, তাদের রাজ্য ওই সকল রোগের কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়ে দিচ্ছে, এমনই অভিযোগ আনছেন স্বাস্থ্যকর্মীরা। এই সকল দাবি তারা লিখিতভাবে শহীদ মাতঙ্গিনী স্বাস্থ্যকর্তা বিএমওএইচের কাছে জমা দেন। আন্তর্জাতিক শ্রম কমিশনের নিয়ম অনুযায়ী 21,000 টাকা আমাদের আশাদের বেতন করতে হবে এবং তার জন্য আমাদেরকে যা যা করতে বলা হবে ওই ফরম্যাট বাতিল করে দিতে হবে। আমাদেরকে যা যা কাজ করতে হচ্ছে আমরা তাই তাই কাজ করব, কিন্তু ওই ফরম্যাট বাতিল এবং 21,000 টাকা আমাদের বেতন করতে হবে আন্তর্জাতিক শ্রম কমিশনের সুপারিশ মতো। এক নম্বর, দুই নম্বর, কোভিড চলাকালীন এই পরিস্থিতিতে আমাদের 10,000 টাকা করে প্রতি মাসে দিতে হয়। তিন নম্বর, এই কোভিড পরিস্থিতিতে আমাদের উপযুক্ত পরিমাণে যে আমাদের প্রতিরক্ষা, যাতে আমরা পজিটিভ না হয়ে পড়ি, আমাদেরকে তো সুস্থ থাকতে হবে, ডাক্তারকে সুস্থ থাকতে হবে, ফলে মানুষ পরিষেবা পাওয়ার জন্য ডাক্তার নার্স এদেরকে সুস্থ রাখার জন্য, আশাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের যা সুরক্ষার যা যাবতীয় বিষয়, হ্যাঁ, সেগুলো আমাদের দিতে হবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। বুক ইউর স্যানিটাইজার টানেল হিয়ার।